আপনাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করছি বিরুদ্ধে সরকার সংগ্রামী বন্ধুরা আজ সরকার এবং এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে আওয়ামী লীগের দলীয় একটি শান্তি সমাবেশ এই মুহূর্তে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি আওয়ামী লীগের যে শান্তি সমাবেশের সভা মঞ্চ প্রস্তুত রয়েছেন অনেক নেতাকর্মীরাও এসে পড়েছেন ইতিমধ্যে আমরা দেখেছিলাম স্বেচ্ছাসেবক বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন নিখিল তিনি কিন্তু রয়েছেন এবং সিনিয়র নেতাকর্মীরাও এখন পর্যন্ত এই মঞ্চে রয়েছেন এবং সেই সাথে সামনের যে মঞ্চ যদি বলি যে নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং তারা আসছেন সেই চিত্র আপনাদেরকে যদি দেখাই এপাশে পুলিশের উপস্থিতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং এই পাশটাতে যদি দেখাই এখনো পর্যন্ত তীব্র রোদ এখানে এবং যার কারণে এখনো পর্যন্ত নেতাকর্মীদের এখানে নেই তবে ধীরে ধীরে আসলে মিছিল নিয়ে নেতাকর্মীরা কিন্তু এই যে সভাস্থল শান্তি সমাবেশের যে সভাস্থল সেই সভাস্থলে আসতে শুরু করেছেন তারা দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে যেখানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে এবং এখানে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান নিয়ে আগুন ধরে গরম দিয়ে পুরে দিছে আগুন মানুষে শেখ হাসিনা সরকার করে নাই এটি খালেদা জিয়া সরকার করেছে খালেদা জিয়া সরকার একেদের দেখেছেন কিছুদিন আগে মনে করেন এই ঢাকা পল্টন নেই আগুন ধরে রাজপথে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে এতিমের টেকাতে মারে খায় সে কিসের সরকার হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তাকে আমি অনেক শ্রদ্ধ ভালোবাসি উন্নয়নের জন্য তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাজপথে আমি রাজপথে আমি জীবন দেব কোটি কোটি উন্নয়ন করেছে আমাদের সরকার কত কোটি এত কোটি টাকা আমি বলতে পারবো না সব জায়গায় উন্নয়ন করেছে প্রধানমন্ত্রীকে আমি চাই চাই এই সরকারকে আমি বারে বারে চাই আমি কিছু চাই না আমি ভালোবাসা চাই আমি কিছু চাই না আমি কোন গোলা খাই প্রধানমন্ত্রীকে বারে বারে চাই কেন মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের জন্য অনেক কষ্ট করেছেন আরো করবেন এই মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়া আমরা কোনো কথা কষ্ট করব না আমরা বলবেন আমাদের শরীরে রক্ত দিব রক্ত দিব রক্ত দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক দেখছেন নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং নেতাকর্মীদের যে উন্মাদনা নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উন্মাদনা এবং উচ্ছ্বাস কাজ করছে সেই দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখছেন নেতাকর্মীরা এসছেন এই মঞ্চে এবং এপাশে নেতাকর্মীরা ভিড় করছেন দর্শক 23 শর্তে বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ এবং সেই অনুমতি নিয়েই কিন্তু এইখানে সমাবেশটি হচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে সরকার দলীয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এই মুহূর্তে আওয়ামী লীগের যে সভাস্থল সেই সভাস্থলে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি দেখছেন গুলিস্তানের যে সভাস্থল সেই সভাস্থল থেকে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়েও কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং সেই দৃশ্য দেখাচ্ছিলাম এবং নেতাকর্মীদের সাথেও কথা বলছিলাম তারা যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের বিএনপির যে নৈরাজ্য অপরাজনীতি তার বিরুদ্ধে যে আওয়ামী লীগের যে এই সভা সেটি কিন্তু সফল করার জন্যই তারা আসলে এই শান্তি সমাবেশটি ডেকেছেন আমরা একটু মঞ্চের উপরে যেতে চাই মঞ্চে যেতে চাই এবং সেখানে একটু কথা বলতে চাই যারা রয়েছেন তাদের সাথে
একটু কথা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব লীগের সাধারণ সম্পাদক তার সাথে একটু কথা বলতে ওকে থাকবে শান্তিতে থাকবে পেট ভরে ভাত খাবে মোটা কাপড় পরবে আরামের ঘুম ঘুমাবে বঙ্গবন্ধুর কন্যা দিবারাত্রি পরিশ্রম করে বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি সেই জায়গায় বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সফলতা এসেছে এখন আর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে এখন আর গুলির শব্দ পাওয়া যায় না এখন আর বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায় না এখন আর মার সন্তান বুক খালি হচ্ছে না বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে দাবি করছে এই বাংলাদেশটাকে ঘিরে এই বাংলাদেশটাকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনাদের অজানা থাকার কথা নয় যে বিএনপি বাংলাদেশটাকে নিয়ে কি ধরনের খেলা খেলছে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক এটাই চায় বিএনপি সেটা প্রমাণ আপনারা দেখেছেন করোনার সময় তারা মানুষের পাশে না দাঁড়িয়ে গভীর নিয়োগ করে তারা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে তো ওদের কাজটাই হলো দেশ ধ্বংস করার জন্য আর এই ধ্বংসকারীদের জন্য এই সন্ত্রাসীদের বিপক্ষে বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়াবে আর সেই সাধারণ মানুষের কাছে আমাদের এই মেসেজটাই আমরা পৌঁছে দিতে চাই দেশের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সন্ত্রাসীদের বিপক্ষে শান্তির সমাবেশে যোগ দিন দর্শক কথা বলছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এবং তিনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের যে এই সমাবেশ শান্তির সমাবেশ এবং বিএনপি জামাতের যে নৈরাজ্য অপরাজনীতি তার বিরুদ্ধে আসলে এই সমাবেশ আপনাদেরকে একটু দেখাই সমাবেশ স্থলে কিন্তু নেতাকর্মীদের যে আনাগোনা সেটি কিন্তু বাড়ছে এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই সামনে অসংখ্য নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন মিছিল নিয়ে তারা এসছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন দেখি একটু দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমাবেশ স্থল এবং এই সমাবেশ স্থলে ধীরে ধীরে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আমরা একটু নেতাকর্মীদের সাথে কথা বলবো যারা আসলে বিভিন্ন স্লোগান দিয়ে এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন কি বলতে চাচ্ছেন আসলে আজকে সারা দেশে জামাত বিএনপি যে তাণ্ডব আগুন এবং সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে চায় জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের বন্যা এবং স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে চায় এই বাধাগ্রস্ত করতে চায় এই সন্ত্রাস নিপজ্জাক এবং এই বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত থাকে এই আশা নিয়ে আমাদের নেতাদের সামনে নেতাদের কাছ থেকে আমরা নির্দেশ দিতে এসেছি সারা বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লা আমাদের কি কাজ হবে আজকের এই মিটিং থেকে বাংলাদেশ যুব লীগের সভাপতি আমাদেরকে ঘোষণা দিবেন আমাদের কি দায়িত্ববোধ আছে সেই দায়িত্ব নেওয়ার জন্য আমরা ঢাকার রাজপথে আজকে গোদারিয়ার সকল যুবলীগের নেতাকর্মীরা এখানে আমরা একত্রিত হয়েছি জয় বঙ্গবন্ধু কোন সুযোগ নাই কারণ বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত জনপ্রিয়তা মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন তৃণমূল পর্যায়ে এবং দল অনেক সংগঠিত আমরা যে কোনো পর্যায়ে মুন্সিগঞ্জ গজারিয়া ওইখানে বিএনপির কোন স্থান নাই রাজপথ এবং জনগণের জনমত আমাদের দখলে ইনশাল্লাহ এবং যে কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই প্রতিহত করব বিএনপির যে কোনো আগ্রাসনকে ইনশাল্লাহ সেটা প্রতিহত করতে আমরা নেতাকর্মীদের নিয়ে আমরা প্রস্তুত আপনারা দেখবেন 1990 সালে জাতীয় আপনি কি এখানে 1990 সালে জাতীয় পার্টি সরকার ক্ষমতায় ছিল
কিন্তু আন্দোলনে পড়ে গিয়েছিল কেন কারণ জাতীয়পার্টি সরকারের রাজনৈতিক শক্তি ছিল না জনমত ছিল না কিন্তু আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা রয়েছে জনমত রয়েছে এবং রাজনৈতিক দলগুলি সংগঠনগুলি যুব লীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি সংগঠন অত্যন্ত শক্তিশালী আমরা মাঠ পর্যায়ে তাদের মোকাবেলা করতে বদ্ধপরিকর কিন্তু ইনশাআল্লাহ আমরা পারবো দর্শক দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে এসেছে এরা এবং সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের সভাস্থলটি এবং বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এবং যেখানে আওয়ামী লীগের সরকার ক্ষমতাসীন সরকার দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করা হবে এবং এখনো পর্যন্ত নেতাকর্মীরা ধীরে ধীরে আসছেন আপনাদের সেই চিত্র দেখাচ্ছিলাম নেতাকর্মীদের ভিড় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন জানানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের সমাবেশ শান্তি সমাবেশ এবং এই শান্তি সমাবেশের যে সর্বশেষ অবস্থা